লঙ্কান প্রিমিয়ার লিগ LPL এ এবার দল পাচ্ছে তাসকিন আহমেদ। বাংলার এই গতিবান সেরা বোলারের প্রতি আগে থেকেই নজর ছিল LPL এর ফ্রান্স আইজি কর্তৃপক্ষদের। লঙ্কান প্রিমিয়ার লিগে LPL ড্রাফটের আগে নিজেদের নাম নিবন্ধন করেছে সাকিব আল হাসান, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী মিরাজরা। যদিও পরে সাকিব তার নাম সরিয়ে সরাসরি চুক্তিতে আইকন হিসেবে দল পেয়েছে গল গ্লাডিয়েটরসে, তবে এইবার সেই একই ফ্রান্স আইজির হয়ে দল পাচ্ছেন তাসকিন আহমেদ। যদিও নিলামে নেই তাসকিনের নাম, তবুও তিনি যে অনেকটা সরাসরি চুক্তিতেই দল পাচ্ছেন। মূলত গল গ্লাডিয়েটরসের একজন গতিবান পেসার প্রয়োজন। LPL থেকে জানা যায় গল গ্লাডিয়েটরস তাদের বিদেশি আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে চেয়েছে তাসকিন আহমেদকে। যদিও ডিরেক্ট সাইন ইন অপশনের জায়গা পূরণ হয়ে গিয়েছে প্রত্যেকটা ফ্রান্স আইজির, তাই তো সাকিবকে বলছে তাসকিন যেন নিলামে নাম নিবন্ধন করে, তারপর গল গ্লাডিয়েটরস তাকে অকশন থেকে কিনে নিবে। কারণ এবারের LPL যে হচ্ছে IPL এর মতন নিলাম, তাই তো 2023 LPL এ গল গ্লাডিয়েটরসের হয়ে খেলবেন বাংলাদেশি দুই তারকা তাসকিন আহমেদ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এখন পর্যন্ত দল পাওয়া নিয়ে নিশ্চয়তা নেই লিটন দাস, আফিফ হোসেন ও মেহেদী মিরাজদের, তাই তো তাদের LPL নিলাম পর্যন্ত অপেক্ষা করতেই হবে।